মুন্নি বদনাম হয়ে ডার্লিং হয়েছিল ডার্লিং এর জন্য তার নিজের বদনাম হয়ে গেছিল যে মুন্নি বদনাম হয়ে ডার্লিং তেরে নিয়ে কিন্তু আমরা যারা বাঙালি আছি বাংলাদেশে বাস করি আমাদের বদনাম হয়েছে আমাদের দ্বিচারি স্বভাবের জন্য আমাদের চরিত্রহীনতার জন্য চরিত্রহীনতা কথাটা বলতে একটু ডিপ হয়ে গেল কথাটা তারপরে বলতে হচ্ছে এই জন্যই যে যে ভাষা দিবস আমাদের মহান একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য বাংলার দামাল ছেলেরা রফিক শফিক সালাম বরকত যারা এই ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে গেছেন তারা হয়তো কবরে শুয়ে শুয়ে দুঃখ প্রকাশ করে যে আমাদের বাঙালি এত দ্বিচারি স্বভাব কেন নিয়ে মানে কেন দ্বিচারিতার মধ্যে যাচ্ছে তো মুন্নিরা তাদের দেশ নিয়ে তাদের সংস্কৃতি নিয়ে ভালো আছে কিন্তু আমরা কারা যারা মুন্নিদের পেছনে দৌড়ে যাচ্ছি তাদের সংস্কৃতিতে নিজেদেরকে পরিচয় দেওয়ার চেষ্টা করতেছি যে মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পাইছে সেই মাতৃভাষা দিবসে মহান একুশে ফেব্রুয়ারির দিনে ভাষা দিবস উৎসা উদযাপনের অনুষ্ঠানে যখন আমাদের হিন্দি গান বাজে মুন্নি বদনাম হয়ে তো তখন আমাদের আসলে কিছু বলার থাকে না এটা আমাদের চরম দ্বিচারিতা চরম চরিত্রহীনতা নীতিহীনতার একটা উদাহরণ হতে পারে কারণ আমি দেখছি যে আমাদের দেশের এখনো পর্যন্ত বাংলা ভাষা নিয়ে বাংলা একাডেমির সামনে যারা স্লোগান দেয় বাংলা একাডেমির সামনে যারা প্লে কার্ড হাতে দাঁড়িয়ে থাকে মাতৃভাষা বাংলার যত্ন নেওয়ার জন্য মাতৃভাষা বাংলার সংরক্ষণের জন্য প্রতিষ্ঠার জন্য তাদের বাচ্চারা দেশের বড় বড় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এটা হচ্ছে আমাদের একটা দ্বিচারিতা আমরা বাংলাকে ভালোবাসি না শুধু প্লে কার্ড নিয়ে দৌড়াইতে পছন্দ করি তো এই হচ্ছে ব্যাপার সবার জন্য শুভকামনা আল্লাহ পে সবাইকে ভালো থাকবেন